কাটিহাট বালিক উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসের পক্ষ থেকে শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। কোভিড-19 এর কারণে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে যে অনলাইন ক্লাস নিতে যাচ্ছি এতে তোমরা মনোযোগী হও। আজকে আমরা এই মুহূর্তে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের বৃত্তের একটা উপপাদ্য পড়াবো, তোমরা মনোযোগী হও। আমি কাঞ্চন কুমার দাস, সিনিয়র শিক্ষক, কাটিহার বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদেরকে গত ক্লাসে একটা বৃত্ত পড়াইছিলাম, বৃত্তের ব্যাসভিন্ন কোন জ্যা, বৃত্তের ব্যাসভিন্ন কোন জ্যায় মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোগ রেখা ওই জ্যায়ের উপর লম্ব আমরা প্রমাণ করে দেখাইছিলাম। আজকে তার বিপরীত একটা প্রতিজ্ঞা তোমাদের বইতে না এনে করতে হবে, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসভিন্ন কোন জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিকল্পিত হবে। নকরী আমরা পাই,
কেন ওই একটা রেখার উপর আরেকটা রেখা যখন লম্ব পাবে পরে তখন এটা সমকোণ হবে তাহলে আমরা এটা পেলাম সমকোণ এটা পেলাম সমকোণ তাহলে এই চিত্রের মধ্যে আপনি যদি এটা যখন সমকোণ হলো তাহলে আমরা একটা এদিকে দেখো তো আমার হাতে দ্বিতীয় কোয়ার এটা একটা কি পাই সমকোণে ত্রিভুজ পাই তাহলে সুতরাং ও এম এ এবং এদিকে দেখো ও বি এম এটা একটা সমকোণে ত্রিভুজ পাই ও এম বি উভয়ে সমকোণী ত্রিভুজ কেন আমরা জানি যে ত্রিভুজে একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে তাহলে এই ত্রিভুজটার মধ্যে এটা সমকোণ ফলে এটা সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যে এটা সমকোণ ফলে এটা সমকোণী ত্রিভুজ তাহলে আমরা এটা আর এটা দুটো সমকোণী ত্রিভুজ পেলাম এখন ও এম এ এবং ও এম বি সমকোণী ত্রিভুজদ্বয়ে তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এখান থেকে এটা কি একই বৃত্তের ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ আমি যখন এটা ত্রিভুজ বলবো তখন এটা ত্রিভুজের অতিভুজ তাহলে অতিভুজ ও এ সমান অতিভুজ ও বি কি কারণে সমান একই বৃত্তের ব্যাসার্ধ বলে তাহলে এটা কি এই যে আমি একটা ত্রিভুজ আঁকলাম এই রেখাটা যদি এখানে না থাকে তাহলে দুটোটা মিলে একটা ত্রিভুজ হয়ে গেল কিন্তু এই রেখাটা এদিকেও আছে এই রেখাটা এদিকেও আছে ফলে ও এম সমান ও এম অর্থাৎ বাহু ও এম সমান বাহু ও এম কেন দুটিকে সাধারণ বলে সাধারণ তাহলে আমরা কি পেলাম এই সমকোণী ত্রিভুজ ও এ এম সমকোণী ত্রিভুজ এবং ও বি এম সমকোণী ত্রিভুজে অতিভুজ ও এ সমান অতিভুজ ও বি বাহু ও এম সমান বাহু ও এ এই ত্রিভুজ দুটোকে সর্বসম্মত লিখতে পারি কি কারণে লিখতে পারি আমি বলব ত্রিভুজ ও এ এম সর্বসম্মত ত্রিভুজ ও বি এম কেন আমরা একটা উপপাদ্য জানি কি দুইটি সমকোণী ত্রিভুজে এই রকম দুইটি সমকোণী ত্রিভুজে অতিভুজদ্বয় একটির এক বাহু অপরটির অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম্মত তাহলে এই সূত্রটা আমরা এখানে পাই কি অতিভুজ বাহু উপপাদ্য থেকে পাই তাহলে এই কারণে তাহলে এই ত্রিভুজে চারিদিকে এই ত্রিভুজে চারিদিকে সর্বসম মানে এই বাহুটা এই ত্রিভুজে এই বাহুটা এই ত্রিভুজে সুতরাং এম সমান বিএম সুতরাং এম সমান বিএম প্রমাণিত তাহলে আমাদের এটা চাইছে তাহলে এই যে লম্বটা এই লম্বটা এই বাহুটাকে সমদ্বিবন্ধিত করছে কিনা দেখো তাহলে এই বৃত্তের ব্যাস ভিন্ন কোন জায়গায় উপর অঙ্কিত লম্ব এই লম্বটা এখানে এসে সমদ্বিবন্ধিত করছে এটা আমাদের প্রমাণ হচ্ছে এটা তোমাদের বইটি পড়া নাই একটু ভালো করে দেখে বুঝে নাও আমি আবার বুঝিয়ে দিচ্ছি তাহলে আমি আবার বিশেষ নিবন্ধ থেকে বলতেছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবি একটি ব্যাস ভিন্ন জায়গা ও এম লম্ব এবি প্রমাণ করতে হবে যে এম সমান বি এম আমি চিত্রটা আবার একটু স্পষ্ট করে দিই তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এম সমান বি এম তাহলে আমি অঙ্কন করেছি প্রমাণের সুবিধার্থে ও এ এবং ও বি যোগ করি লিখছি এখানে এখন প্রমাণে যাব যেহেতু ও এম লম্ব এবি সুতরাং ও এম একম সমান
O and B কোণ সমান 90 ডিগ্রি লিখছি তাহলে দুটোর কোণ যখন 90 ডিগ্রি তাহলে দুটোটাই সমকোণী ত্রিভুজ লিখছি কেন O and O and B হয়ে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয়ে তাহলে O and A এবং O and B সমকোণী ত্রিভুজ হয়ে এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে অতিভুজ O এর সমান অতিভুজ OB O M সমান O M আচ্ছা অতিভুজ O এর সমান অতিভুজ O P প্রত্যেকে পাই একই বৃত্তে ব্যাসার্ধ আর O M সমান O M কত পাই সাধারণ বাহু তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম ত্রিভুজ O M ত্রিভুজ সর্বসম O M এই ত্রিভুজ O M ত্রিভুজ সর্বসম O P প্রত্যেকে পাই অতিভুজ বাহু ঠিক আমরা একটা প্রশ্ন দিছি তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম হওয়ার সাথে সাথে M সমান B M প্রমাণ হবে এভাবে আমরা এই প্রমাণটা করে থাকে তোমরা এটা শিখে রাখবে কারণ এর পরে যখন উপপাদ্যগুলিতে যাব এই সূত্রটা কাজে লাগবে এইজন্য তোমাদেরকে এটা আজকে করাই তোমরা ভালো দেখো এই যে অন্য একটা নাম দিয়ে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং লিখবে যদি কোনো বুঝার অসুবিধা থাকে আমাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো নিরাপদ থাকো এই কামনা করে আজকে ক্লাস নাম্বারটা শেষ করি